ওয়েস্ট বেঙ্গলে এগ্রিকালচার রিক্রুটমেন্ট 2020-তে এখানে শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, মানে এখানে অ্যাপ্লিকেশন কোনো চার্জেস নেই, সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো যদি আপনি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কিন্তু একটি বড় খুশির খবর, কারণ এগ্রিকালচার বোর্ডের থেকে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করা হচ্ছে এবং এটি কিন্তু লকডাউনের পরেই প্রথমবার আবেদন হচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন, আমাদেরই সেকেন্ড চ্যানেলের লিঙ্ক রয়েছে, অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে তার বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ সেই চ্যানেলে আমরা প্রতিদিন নিউজ রিলেটেড ভিডিওগুলো পোস্ট করে থাকি এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন সেই চ্যানেলের লিঙ্ক রয়েছে, অবশ্যই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিমধ্যে আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালারি রয়েছে 12,000 টাকা থেকে 18,000 টাকা পার মান্থ, অর্থাৎ এখানে কিন্তু 12,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি রয়েছে। স্টার্টিংয়েই 12,000 থাকবে এবং ধীরে ধীরে ওটা 18,000 পর্যন্ত হায়েস্ট যেতে পারে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তরফ থেকে এই নতুন আবেদনের বা রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু নিয়োগও করবে NCS, মানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরপরে আলাদা করে মেনশন করা রয়েছে যে এখানে কোন কাজের জন্য, মানে কোন জব টাইটেলের জন্য আপনাকে নিয়োগ করা হবে, সেটা কিন্তু রয়েছে ফিল্ড এক্সিকিউটিভ। এরপরে এখানে রয়েছে অর্গানাইজেশন টাইপ, এটা রয়েছে সম্পূর্ণ কোম্পানি, মানে এটি কিন্তু একটি প্রাইভেটের ভ্যাকেন্সি নিউজ। তারপরে রয়েছে জব ডেসক্রিপশন, মানে এখানে আপনাকে কী কী ধরনের কাজ করতে হবে। তো এখানে অনেকগুলো কাজে কিন্তু রয়েছে, যেমন এখানে রয়েছে ট্রান্সপোর্ট, ডিসপ্যাচ, ক্রপ। তো এই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এবং মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ। আপনি যে কোনো জায়গা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে জব লোকেশন রয়েছে উত্তর চন্দননগর। তারপর এখানে বলা হয়েছে কী স্কিল, সেটা কিন্তু রয়েছে ফিল্ড সার্ভে, এবং নেচার অফ জব এটা রয়েছে ফুল টাইম, মানে আপনাকে এখানে ফুল টাইমের জন্য কাজ করতে হবে। তারপর এখানে স্যালারি বেসিস যেটা মান্থলি মেনশন করা রয়েছে, মানে এখানে শুধুমাত্র ডিটেইলে কিন্তু বলা রয়েছে, বাট সম্পূর্ণ ব্যাপারটা আমি ভিডিও শুরুতে যেমন বললাম তেমনটাই কিন্তু আপনি সেভাবে এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে আমি দেখিয়ে দিই এখানে আপনি কী করে আবেদন করবেন। এর পরবর্তীতে এখানে জবের যে ডেসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু মেনশন করাই রয়েছে, মানে এখানে আপনাদের এই যে শস্যগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাকে ফার্মারের সাথে দেখা করতে হবে, তাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে হবে, ইন্সপেক্টরের সাথে আপনাকে কথা বলতে হবে, সেগুলো যখন ডিসপ্যাচ হবে সেখানে আপনাকে থাকতে হবে। মানে মোটামুটি এগুলো ফিল্ড টাইপেরই জব, মানে এখানে কিন্তু কোনো অফিস ওয়ার্ক নেই। তো সেই অনুযায়ী সেই কথা মাথায় রেখেই কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। এবং এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবেন, মেয়েরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ডেসক্রিপশানে যে লিঙ্কটি পাবেন তার উপরে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন এবং এরকম ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে, আপনাকে অ্যাপ্লাই অপশনের উপরে ক্লিক করতে হবে। এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে আরও একটি এরকম ওয়েবসাইট খুলে আসবে যেখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে আপনি নিউ ইউজার সাইন আপ বলে যে অপশনটি রয়েছে তার উপরে ক্লিক করলেই আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এবং এখানে আমি আগেই বলেছি কোনো টাকা লাগবে না, অর্থাৎ ফ্রি অফ কস্টে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনি শুধুমাত্র আপনার ফোনের মারফতই আবেদন করতে পারবেন। আমি তো বলবো ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই আপনি এখানে আবেদন শুরু করে দিন। দেখুন ডেসক্রিপশানে যে লিঙ্কটি রয়েছে তার উপরে ক্লিক করলেই আপনাকে সরাসরি এখানে এসে নতুন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরেই দেখবেন আপনার নেম, অ্যাড্রেস, এই সমস্ত কিছু সিম্পল একটা ফর্ম রয়েছে, সেখানে আপনার আইডেন্টিটি প্রুফের জন্য আপনার প্যান কার্ড নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার এখানে মেনশন করতে হবে। জাস্ট মেনশন করে আপনি ওকে বাটনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার সাবমিট হয়ে যাবে। বড় জোর 8টা থেকে 10টার মতো পয়েন্ট রয়েছে এবং সেগুলো সব কিছুই শুধুমাত্র আপনার ব্যাপারে, তো আপনি আপনার ব্যাপারে সবথেকে ভালো জানবেন এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি ঘরে বসে ফ্রি অফ কস্টে এখানে আবেদন করতে পারবেন। তো আমার মনে হয় না এত ইজি প্রসেসের জন্য আবার প্রসেসটা দেখানোর প্রয়োজন আছে, তবে কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করতে ভুলবেন না, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার, বা খুব যদি ভাইটাল হয়ে যায় তাহলে আমি নেক্সটে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই আমি বলবো আপনারা প্রত্যেকেই আবেদন করুন, খুব ভালো অপরচুনিটি আছে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য। বাকি এই ভিডিও সংক্রান্ত আপনার আরও কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে।